শেখ আমাকে একটু বলে দিন আনুমানিক কতক্ষণ সময় নিয়ে সালাত আদায় করলে তা মোটামুটি সুন্দর সালাত হবে অর্থাৎ এক রাগাত নামাজ কত মিনিট ধরে সময় নিয়ে পড়া উচিত যাতে করে আমার সলাদটা ধীর স্থিরের সাথে আদায় করা হয়েছে বলে গণ্য হবে সময় মিনিট ধরে বলাটা আসলে শরীয়তের দৃষ্টিতে কেমন হবে যত সুন্দর সলাদ করতে পারবেন তত ভালো হবে এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে আপনি এইভাবে শিখুন সহি শুদ্ধ সলাদ তারপরে খুশুর সলাদ আর ওই রকম দীর্ঘ সময় ধরে সলাদ যেটা সত্যিকারের সলাতের মতো ভালো কোয়ালিটির সলাথ হয় সুন্দর সালাত হয় যেটা জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে সলাতের মধ্যে বেশ কিছু রোকন ফরজ রয়েছে সেগুলি ঠিকভাবে আদায় করবেন তারপরে সলাতের মধ্যে ওয়াজিবাত রয়েছে সেগুলি সুন্দরভাবে আদায় করবেন চোদ্দটি রোকন ফরোজ তারপরে আটটি ওয়াজেবাদ আট বাইশ আর তারপরে অনেকগুলি সুন্নত রয়েছে শুরুতে শেষ পর্যন্ত একটিও ছাড়বে না যথাসাধ্য আর তারপরে আপনি দীর্ঘ সময় তেলাওত করবেন হ্যাঁ আফজ সলাতে তোলুল কোনো একটি হাদিস রয়েছে উত্তম সলাত হচ্ছে লম্বা কেয়াম করা দীর্ঘ তেলাওত করা তেলাওত লম্বা করবেন তারপরে সেজদা এবং রুকুগুলি একটু লম্বা করবেন কারণ রসুরুল্লাহ সাল্লিয় সাল্লামের সলাতেের কোয়ালিটি ছিল যে কেয়াম দাঁড়ানো রুকু সেজদা আর রুকু থেকে উঠে যে সময়টা কওমা এবং জলসাবাইনে তাই দুই সেজদার মাঝখানে বৈঠক এগুলি সবগুলি হয়তো করিবাম মিনাস সবা কাছাকাছি রাসুর এও বলেছেন যে আক্রাবো মায়া কুনুল আবদমিনবি সাজে যখন শেষ দায় বান্দা থাকে তখন সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় রবের আর সুতরাং শেষ দা দীর্ঘ এমন নয় যে তিনবার পাঁচবার সাতবার শুধু তসবি করলেন নয়বার দশবার তসবি করলেন যথেষ্ট আমি তো নয়বার দশবার তসবি করি না না এটাকে মনে করবেন না যে অনেক সুন্দর সলাৎ হয়েছে বরং শেষদাতে আপনি নয় দশবার তসবি করলেন তসবি শুধু সুবহান রব্বি আল আলা নয় সুবাহান কাল্বা নব হামদেক আল্লাহমি সুবহন কদ্দুসুলমাল আর তারপরে অন্য অন্য দোয়া আর দোয়ারু দোয়াতে মেহনত করো পরিশ্রম করো চেষ্টা করো তো মনোযোগে হে দোয়া করবেন আরেকটি কথা মনে রাখবেন সলাদকে সুন্দর করার জন্য একটি ফর্মুলা মনে রাখবেন যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সালাত আদায় করবেন তাকারবের জন্য তাকার্লসের জন্য নাই আরবিতে বললাম এর অর্থ করে দিই সলাৎ আদায় করবেন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহর কাছাকাছি কত যেতে পারে আকরব ও আর জুন খাফুন আজাফ আল্লাহ বন্দাদের কলিটি আল্লাহ রব্বুল আলম বর্ণনা করেছেন সুরাই ইসরাতে যে কে কত বেশি আল্লাহ নিকটবর্তী হতে পারে তো তা কারোর অস্ত্যুত ওক্তারিপ সুরাই আল্লাহকে শেষখানে আল্লাহ কি বলছেন সেজদা করো এবং আল্লাহর নৈকট্য অর্জন করো তাহলে সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় যখন আপনি সলাৎ পড়বেন কি উদ্দেশ্যে যে আল্লাহর যত কাছাকাছি আমি যেতে পারি তখন সলাতে যত সময় দেবেন যত সময় লাগাবেন তত মজা লাগবে পক্ষান্তরে তাহাল্লুস মানে হচ্ছে মুক্তির জন্য কোনোরকম করে আদায় করে দিই কাঁধেরও বোঝা আছে জোহরে চার রাগাত পড়তে হবে তারপরে সন্ন্যত পড়তে হবে বোঝা আছে যত তাড়াতাড়ি বোঝা নামিয়ে দিতে পারি কাজ হয়ে গেল হ্যাঁ আমার জোহরের সলাৎ শেষ আসরের সলাৎ শেষ আমি এসার সলাত পড়ে ফেলেছি যত মানে আদায় করে দিয়ে দেওয়া এ হচ্ছে উদ্দেশ্য তাখাল্লস মুক্তি লাভ করা না 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 অধিকাংশ লোক যারা নামাজি মুসল্লি তাদের সলাৎ হচ্ছে তাখাল্লসের জন্য বর্তমান যুগে তাকার জন্য নয় যার ফলে সলাতে খুশু আসে না সলাতে মন লাগে না সালাত অবস্থায় দুনিয়ার আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়াতে মন লেগে আছে সালাম ফিরে এক একশে আলেম সমাজকে দেখা যাচ্ছে মাদ্রাসা পড়ুয়াদেরকে দেখা যাচ্ছে ধার্মিক লোকদেরকে দাঁড়িয়েওয়ালাদেরকে দেখা যাচ্ছে সালাম ফিরেই এদিকে মোবাইল খুব খোলা সুর নেট চালু করে দিচ্ছে দেখি কে কিছু পাঠাইলো কার কি হোয়াটসঅ্যাপে আসলো কার কি ইমোতে আসলো এই দেখা শুরু হয়ে গেছে তাহলে এই সোলাতে কী করে আপনার কোয়ালিটি ভালো হবে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন